সতেরোই এপ্রিল দু হাজার একুশ সালে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পত্রিকায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেখানে সতেরোই এপ্রিল দু হাজার একুশ সালে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পত্রিকায় একাধিক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার একাধিক নতুন পদে রেকমেন্ড করা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এই সপ্তাহে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পত্রিকার বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখতে পাচ্ছি আমরা কর্মসংস্থান পত্রিকায় চলে এসেছি কর্মসংস্থান এপ্রিল পত্রিকায় চলে এসেছি এখানে প্রথম যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটি একটি ট্রেনিং পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার মাধ্যমে নার্সিং কোর্সে প্রায় তিন হাজার পাঁচশো ছেলে মেয়েকে ট্রেনিং দিয়ে চাকরি করানো হচ্ছে উচ্চ মাধ্যমিকের চল্লিশ শতাংশ নাম্বার থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এএনএম নার্সিংয়ের নার্সিং ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে কিন্তু জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে মহিলা পুরুষ সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে এই ট্রেনিং শেষে তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এবং তোমাদের ট্রেনিং অবশ্যই যেন নার্সিং ট্রেনিং অবশ্যই তোমরা অনেকেই জানো এই ট্রেনিং সম্পর্কে উচ্চ মাধ্যমিকের পর আবেদন করতে পারবেন এই ট্রেনিং শেষে তোমাদের চাকরি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যায় কারণ নার্সিং ট্রেনিং শেষে প্রায় সকলেই চাকরি পেয়ে যায় সেহেতু এই ট্রেনিংটা নিতে পারো রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিংটা দিচ্ছে এবং তোমাদের পরীক্ষার মাধ্যমে এই ট্রেনিংয়ের জন্য সিলেকশন হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার মাধ্যমে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিভাবে আবেদন করবে অফিসিয়ালি নোটিফিকেশন সহ ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারো বা সেই ভিডিওর আমি প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপর যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে তোমরা যেন এসএসসি জিডি কনস্টেবেল রিকমেন্ড হতে চলেছিল পঁচিশে মার্চ দু সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে এসএসসি সেই নোটিশটি প্রকাশিত করেনি এবং মে মাসে তোমাদের প্রকাশিত করতে চলেছে এখানে পঁচাত্তর হাজার প্লাস ভ্যাক কান্সি হতে চলেছে এবং ভারতীয় বাসিন্দা হলি তোমরা আবেদন করতে পারবে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে আর্ট কেন্দ্র বাহিনীতে আবেদন করতে পারবে তোমরা মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে পদের নাম হচ্ছে জিডি কনস্টেবল সো মে মাসের প্রথম সপ্তাহে এর বিজ্ঞপ্তি প্রকাশিত করবে স্টাফ সিলেকশন কমিশন সেই ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরপর যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো আর্মি পাবলিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ করছে সুকোনা আর্মি পাবলিক স্কুলে টেট গ্র্যাজুয়েট টিচার এছাড়াও প্রাইমারি টিচার এছাড়াও এক অ্যাকাউন্টেন্ট এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে কিছু লোক নিয়োগ করা হচ্ছে এখানে গ্রাজুয়েট পাসে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে টিপিল ডট এপিএস পি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো আটই মে আবেদন করার শেষ তারিখ রয়েছে তোমরা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটা করে দেবে এরপর যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো কেন্দ্রে দুশো পনেরো শূন্য পদে ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করছে যেখানে কেন্দ্রীয় সরকারের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ার দপ্তরে গ্রুপ এ দুশো পনেরো জন ছেলে মেয়ে নিয়োগ করেছে এই নিয়োগ প্রক্রিয়া করছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে স্নাতক পাস তোমরা যে কোনো শাখায় ইঞ্জিনিয়ার কোর্সে পাস করে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে এখানে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে এছাড়াও তোমরা পরীক্ষা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে দুশো পনেরোটি টোটাল শূন্য পদ রয়েছে ইঞ্জিনিয়ার শাখায় তোমাদের যদি স্নাতক কোর্স থাকে বা স্নাতক পাস হয়ে থাকো তাহলেই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে সাতাশে এপ্রিল পর্যন্ত এবং আবেদন করার ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিপিল ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে যে কোনো ভারতীয় বাসিন্দা আবেদন করতে হবে পরীক্ষা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিকে পেয়ে যাবে আবেদন করতে দুশো টাকা আবেদন ফিজ লাগবে তোমরা অনলাইনে আবেদন করার সময় এই পেমেন্টটা দিয়ে দিতে পারবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো বিমান সাতশো চল্লিশ শূন্য পদে কর্মী নিয়োগ করেছে কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডো ও ট্রেনিং কমান্ডোয় বিভিন্ন পদে সাতশো চল্লিশ জন লোক নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও বিভিন্ন ধরনের গ্রুপ সি পোস্টে নিয়োগ করাচ্ছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে আবেদনপত্র তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ টিপিল ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট জিওভি ডট ইন এর অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে বা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে কোথায় অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাবে সমস্ত ডিটেলস জানানো রয়েছে আই বাটনে ভিডিও পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারবে এছাড়াও এখানে দেখো কর্মসংস্থান পেপারও সেই সমস্ত ঠিকানাগুলো দিয়ে দিয়েছে এই ঠিকানাগুলোর মধ্যে তোমরা যে জোনে আবেদন করবে সেই জোনের ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই জোনের ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সো এখানে মাধ্যমিক এছাড়া উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে দেখে তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো আবেদনটা করে দেবে ব্যাংক অফ বরোদায় চারশো সাতান্ন শূন্য পদে ম্যানেজার রিক্রুট করা হচ্ছে যেখানে ব্যাঙ্ক অফ বরোদা ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস বিভাগে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এছাড়াও ই ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার পদে চারশো সাতান্ন জন লোক নিয়োগ করেছে চাকরি হবে চুক্তিভিত্তি এখানে গ্র্যাজুয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন সাথে সমস্ত পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন তোমাদের যদি অভিজ্ঞতা থাকে সাথে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আবেদন অনলাইনে করতে পারবে উনত্রিশে এপ্রিলের মধ্যে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিপিল ডট ব্যাঙ্ক অব সিও ডট ইন স্ল্যাশ কেরিয়ার ডট एच टी एम এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে জেনারেল ও প্রার্থীদের জন্য ছশো টাকা আবেদন ফিস রয়েছে তপসিলি জাতি প্রতিবন্ধী এছাড়াও মহিলা প্রার্থী হয়ে থাকলে একশো টাকা আবেদন ফিস রয়েছে যেটা আবেদনের সময় তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি হলো ত্রিপুরা জেলা আদালতে আটানব্বই জন পিওন রিক্রুট আছে যেহেতু ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং সেশন জর্জ পিয়ন অর্ডারলি এছাড়াও গার্ড পদে আটানব্বই জন লোক নিয়োগ করেছে আবেদন করতে পারবে সারা ভারত থেকে ক্লাস এইট পাসে ছেলেমেয়েরা আবেদন করতে বয়স হতে হবে একই জানুয়ারি দু হাজার একুশে হিসেবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত মূল মাইনে তোমাদের চার হাজার আটশো থেকে শুরু হবে তেরো হাজার টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে সাথে গ্রেড পে পাবে চোদ্দোশো টাকা এছাড়াও এখানে পরীক্ষার ডিটেলসগুলো দিয়ে দিয়েছে কোন তোমাদের অফলাইনে করতে হবে এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট টিপিল ডট ডিস্ট্রিক্ট ডট ডট ইন এ অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই পাঁচই মেয়ের মধ্যে তোমাদের আবেদন করতে হবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকার সেরা পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কেন্দ্র সরকার সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে সেরা পদে চাকরির জন্য অফিসার পদে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন বা তোমাদের পোস্ট গ্রাজুয়েশন কোর্স থাকলে ইকোনমিক্সের ওপর বা বিজনেস ইকোনমিক্সের ওপর তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে ইকোনমিক্স শাখা থেকে তোমার তোমাদের বা স্ট্যাটিস্টিক্যাল শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যে কোনো ভারতীয় নাগরিক এখানে পরীক্ষার ডিটেলসগুলো দিয়ে দিয়েছে তোমরা আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই পরীক্ষার সিলেবাসগুলি কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে দেখে নেবে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এর অফিসিয়ালি ওয়েবসাইটে সাতাশে এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে একাধিক চাকরির আপডেট রয়েছে যেগুলো তোমরা কর্মসংস্থান পত্রিকাটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারো এছাড়াও কর্মসংস্থান পেপারে একটি স্পেশাল সেকশন অ্যাড করে সেটা যেন রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির দরখাস্ত চলছে সেগুলো তোমাদের অ্যাড করে দেয় এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে অবশ্যই তোমাদের ধারণা হয়ে যাবে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে দুই এপ্রিল দু হাজার একুশ সালে কর্মক্ষেত্র পত্রিকায় চলে এসেছি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পত্রিকায় প্রায় সেম চাকরির আপডেটই দেওয়া থাকে সেই জন্য আমি ডবলভাবে রিপিট করলাম না তোমাদের সাথে তোমরা দুটি পত্রিকার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে ডিটেলসটা দেখে নিতে পারো শিক্ষা চাকরি ও খেলা পত্রিকাতেও একাধিক চাকরির আপডেট রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো শিক্ষা চাকরি ও খেলা পত্রিকার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড না করতে পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ তাহলে আমাদের গ্রুপ পেয়ে যাবে সেখানে এই সমস্ত পত্রিকার লিঙ্ক আমি সরাসরি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো সো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ইনফরমেশানটি শেয়ার করে বন্ধুদেরকে ইনফরমেশানটি জানানোর চেষ্টা করবে সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ